আজ আমি এমন একটা ইঞ্জেকশনের কথা বলবো যেই ইঞ্জেকশনটা প্রয়োগ করলে ছাগল 48 ঘন্টার মধ্যে হেঁটে চলে আসবে। নমস্কার বন্ধুরা, এনডিডি গডকেয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজ আমি এমন একটা ইঞ্জেকশনের কথা বলবো যেই ইঞ্জেকশনটা প্রয়োগ করলে ছাগল 48 ঘন্টার মধ্যে হেঁটে চলে আসবে। অনেক সময় দেখা যায় কি ছাগল 4 মাসের ওপর হয়ে গেছে, এখনও পর্যন্ত হেঁটে আসছে না। আমরা অনেক দেশি ওষুধ দিয়েও দেখেছি, দেশি ওষুধ দিয়েও ছাগল হেঁটে চলে আসে, আবার কিছু কিছু ছাগল আছে হেঁটে আসছে না। তো বন্ধুরা, ছাগল যদি টাইম মতো হেঁটে না আসে তাহলে কিন্তু আমাদের ফার্মের গ্রোথ খুবই খারাপ এবং আমরা কিন্তু লোকসানের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তাই ছাগলকে সঠিক টাইমে হেঁটে নিয়ে আসা এবং ছাগলকে সঠিক পরিচর্যা এবং সঠিক ওষুধ দিয়ে যদি আমরা হেঁটে নিয়ে আসতে পারি তাহলে আমরা একটা লাভের অংশের মুখ দেখতে পাব। তো বন্ধুরা, চলুন আজ আমি যে ইঞ্জেকশনটার কথা বলছি এমন কি ইঞ্জেকশন যে 48 ঘন্টার মধ্যে ছাগলকে হেঁটে নিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আমি এখন যে মেডিসিনের কথাটা বলতে যাচ্ছি এই মেডিসিনটা 3 ml আছে আর আমাদেরকে প্রয়োগ করতে হবে ছাগলের ক্ষেত্রে মাত্র 2 ml। 2 ml ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হবে আর যে ইঞ্জেকশনটা আমরা দেব সেটা কিন্তু আমাদেরকে IM অর্থাৎ ইন্টারমাসকুলার দিতে হবে। 2 ml ওষুধ ইন্টারমাসকুলার দিতে হবে। আর একটা কথা, মিনিমাম 13 মাস বয়সের নিচের ছাগলকে এই ইঞ্জেকশনটা দেবেন না। 13 মাস এবং 13 মাস প্লাস 3 বছর 4 বছর যাই হোক না কেন, ডোজ কিন্তু একই থাকবে, ডোজটা হবে মাত্র 2 ml। বন্ধুরা, এবার ইঞ্জেকশনটার নামটা জেনে নেওয়া যাক। ইঞ্জেকশনটার নাম হচ্ছে কুইক হিট আর এর মধ্যে যে সল্ট আছে সেই সল্টটা হচ্ছে ডাইথ্রিল স্টিল বেস্টল। ডাইথিল স্টিল বেস্টল এটা হচ্ছে সল্ট। এই ইঞ্জেকশনটা অন্য কোনো নামেও আসতে পারে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে সল্টটা, যে সল্টটা থাকবে সেই সল্টটা হচ্ছে ডাইথিল স্টিল বেস্টল। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতেও পারেন। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটা লাগানোর পর কমসে কম 48 ঘন্টার মধ্যে আপনার ছাগল হেঁটে আসবেই আসবে, এটা আমি আমার ফার্মে পরীক্ষা করে দেখেছি আর ইঞ্জেকশনটার কোনো সাইড এফেক্ট নেই। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে আপনি যে ছাগলটাতে ইঞ্জেকশনটা লাগাচ্ছেন সেই ছাগলটা গর্ভবতী আছে কি না। যদি ইনকেস গর্ভবতী হয়ে থাকে আর আপনি যদি ইঞ্জেকশনটা লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ছাগলের অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স প্রচুর, অর্থাৎ অ্যাবর্শন হবেই হবে, কারণ ইঞ্জেকশনটার কাজই হচ্ছে ছাগলটিকে হিটে নিয়ে আসা। তাই বন্ধুরা, আপনি যখন ইঞ্জেকশনটা লাগাবেন তখন আপনার ছাগলকে ভালো করে পরীক্ষা করে নেবেন যে ও গর্ভবতী আছে কি না। আর বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।